1867 সালের 13ই জুন কাছাড় জেলা সুপারিনটেন্ডেন্ট পদের বিলুপ্তি ঘটিয়ে ডেপুটি কমিশনার পদের সৃষ্টি করা হয়। কাছাড়ের রাজধানী ছিল খাসপুর। খাসপুরের শেষ রাজা গোবিন্দ চন্দ্র নারায়ণ 1830 খ্রিস্টাব্দে আততায়ীর হাতে নিহত হন। এর কিছুদিন পরে 1832 খ্রিস্টাব্দের 14ই আগস্ট ব্রিটিশ কর্তৃপক্ষ কাছাড় অধিগ্রহণ করে থমাস ফিশারকে সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত করে। প্রথম কিছুদিন মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে শাসন কার্য পরিচালিত হয়। পরে বাস্তব প্রয়োজনে প্রথমে দুধপাতিল এবং পরে শিলচরে শাসন কেন্দ্র স্থানান্তরিত হয়। 1867 খ্রিস্টাব্দে সুপারিনটেন্ডেন্ট পদটি বিলোপ করে ডেপুটি কমিশনার পদের সৃষ্টি করা হয়। আসামের দক্ষিণ প্রান্তে অবস্থিত কাছাড় জেলা একটি পবিত্র ভূমি। কথিত আছে, মহাভারতের পাণ্ডব ভাইদের মধ্যে মধ্যম পাণ্ডব ভীমের পুত্র ঘটোৎকচ ছিলেন কাছাড়ের রাজবংশের আদিপুরুষ। ঘটোৎকচের মায়ের নাম ছিল হিড়িম্বা। এই মহীয়সী নারীর নামানুসারে এই জেলার প্রাচীন নাম ছিল হেরম্ব রাজ্য। এই রাজ্যের রাজবংশের পরিচিত ছিল হৈরম্ব বংশ। মহাভারতের পাশাপাশি একাধিক পুরাণে হেরম্ব রাজ্য এবং এখানকার প্রধান নদী বরবক্র নদীর কথা উল্লেখ আছে। এই প্রাচীন বরবক্র নদী এখনকার বরাক নদী বলে চিহ্নিত। এই প্রাচীন ভূমিতে রয়েছে অনেকগুলি তীর্থস্থান। এর মধ্যে উল্লেখযোগ্য হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট পাহাড় চূড়ায় অবস্থিত শৈব তীর্থভুবন। প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রচুর তীর্থযাত্রীরা এখানে আসেন। 19 শতকে এই জেলায় অনেক চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে ভারতের বিভিন্ন স্থান থেকে বসতি স্থাপনকারীদের আগমন ঘটে। চা শিল্প আজ অবধি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কাছাড়ের জনগণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর কাছাড় ভারতের আসাম রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। আজ কাছাড় জেলা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সহ একটি বৈচিত্র্যময় জনসংখ্যার আবাসস্থল। অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। অনেক মনোরম স্থান এবং বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে। জেলাটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই এলাকায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে।